सहनाभवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्ति। प्रश्न होच्छे पशुर देहे कि मानुष थाकते पारे? मनुष्य देह धारण करबार परेओ आमादेर अनेकेर मध्येई पशु वृत्ति किन्तु रये गेछे, आर एटा आम्रा प्रतिदिन मानुषेर आचरण देखलेई बुझते पारी। किन्तु पशुर मध्य कि कखनो मानुषेर वृत्ति देखा जेते पारे? आम्रा महाभारतेर गल्पे पढ़ेछि मानुष बा देवतागण नाकि कखनो कखनो मानुषेर देह प्राप्त हन, आबार मानुष कखनो कखनो पशुर देह प्राप्त हन। राजा भरत नाकि एक समय हरिण हुए जन्मग्रहण करेछिलेन। आम्रा भागवते देखेछि कुबेर पुत्र नलकूबर ও মণিগ্রীব নারদের সাথে অসম্মানজনক ব্যবহার করবার ফলে এই দুজন গাছ হয়ে জন্মেছিলেন। শেষে শিশু শ্রীকৃষ্ণের হাতে তাদের উদ্ধার হয়েছিল। আবার আমরা অনেক সময় দেখেছি কোনো কোনো পশু বা বৃক্ষ মনুষ্যতর ভিন্ন দেহে অবস্থান করেও তাদের মধ্যে উচ্চ ভাবের লক্ষণ প্রকাশ পায়। আমরা দেখেছি অনেক সময় হরিনাম সংকীর্তনের আসরে একটা কুকুর এসে চুপচাপ বসে আছে। এই যে পশু দেহ হওয়া সত্ত্বেও মানুষের বিভিন্ন ধর্মকর্মে পশু নিজেকে নিযুক্ত করছে, এর মধ্যে কি কোনো কারণ আছে নাকি এগুলো আমাদের নিতান্তই একটা ভ্রম দর্শন? আমাদের বাড়িতে দুটো বেড়াল আছে, রাস্তার একটা কুকুরও মাঝে মাঝে আমাদের বাড়িতেই এসে থাকে। এদেরকে দেখেছি আমার স্ত্রী খুব যত্ন আত্তি করে থাকে। ধনীর ঘরে কুকুরের যত্ন দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কি না খেতে দিচ্ছে তাকে। প্রতিদিন তার জন্য সুস্বাদু পুষ্টিকর খাবার চাই, কতই না আদরে তাদেরকে রাখা হয়েছে। আবার এই কুকুরের জন্য নিয়মিত ডাক্তার আসেন বাড়িতে, যা ভারতের বেশিরভাগ শিশুর কপালে জোটে না। আমার মাঝে মাঝে মনে হয় এরা মানুষের সন্তানের চেয়ে অনেক বেশি পুণ্যবান, অনেক বেশি ভাগ্যবান। আমার ভাবতে অবাক লাগে এরা মানুষের ভাষাও বোঝে। আমি অনেক সাধু সন্ন্যাসীদের দেখেছি পশুদের সাথে মানুষের মতো আচরণ করতে। এই পশুদের সাথে সাধুরা কথা বলছেন, তাদের আদর যত্ন করছেন, আর এই পশুগুলোও সাধুর নির্দেশে উঠছে বসছে। এমনকি এরা সাধারণ মানুষের নির্দেশেও কাজ করে থাকে, মানুষের বিপদ আপদে এরা রক্ষকের কাজও করে থাকে।
আমরা বরং এদেরকে মাঝে মধ্যে বুঝতে পারি না। আপনারা সেই সাপ ও বেজির গল্পটা শুনেছেন। এক দম্পতি একটা ছোট্ট বেজি পুষেছিল। বেজিটা খুবই উপকারী ছিল। এই দম্পতির একটি শিশু পুত্র ছিল। তো একদিন ঘুমন্ত শিশু পুত্রের ঘরে যখন একটা সাপ শিশুটিকে ঘিরে ধরে, তখন বেজিটি সাপটিকে মেরে শিশুটিকে রক্ষা করে। দম্পতি বেজিটিকে শিশুর ঘর থেকে হাত মুখে রক্তমাখা অবস্থায় বেরিয়ে আসতে দেখে রাগের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেজিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। আর ঘরের মধ্যে এসে যখন দেখে তার শিশু পুত্র অক্ষত আছে, আর পাশে কয়েকখণ্ড সাপের দেহ, তখন তারা আফসোস করতে থাকে। তো আমরা সবসময় পশুদের বুঝতে পারি না, তাই আমার মাঝে মাঝে মনে হয় পশুর মধ্যেও কি মানুষ আছে। মহাত্মাগণ বলছেন, এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে আমাদের জীবের বা প্রকৃতির ক্রম বিকাশের ধারাটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের শাস্ত্রে আছে, 84 লক্ষ যোনি ভ্রমণের পরে জীবের মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে থাকে। এটি আসলে সৃষ্টির ক্রম বিকাশের ধারা, এর সঙ্গে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। বস্তু থেকে ভাইরাস, ভাইরাস থেকে এককোষী প্রাণী, এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, ধীরে ধীরে মনুষ্য দেহ ধারণ, এই যে প্রক্রিয়া, এটি প্রকৃতির স্বাভাবিক বিবর্তনের নিয়মেই ঘটে থাকে। মনুষ্য দেহ যেমন সময়ের সঙ্গে সঙ্গে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে প্রৌঢ়ত্বে, আর প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে পৌঁছে যায়, এর সঙ্গে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। শিশু একদিন অবশ্যই বৃদ্ধ হয়ে যাবে। ঠিক তেমনি এই প্রকৃতির ক্রম বিকাশের ধারা অনুযায়ী স্থাবর থেকে জঙ্গম, জঙ্গম থেকে অধিক বিকাশশীল জীবের উৎপত্তি, যার পরিণতি আজ এই মনুষ্য দেহ। এমনও হতে পারে পৃথিবীর বাইরে যদি কোথাও জীবন প্রকাশের খেলা চলে থাকে, তবে সেখানে হয়তো মানুষের থেকেও আরও উন্নত ধরনের জীব অন্য গ্রহে বিরাজ করছে। কেননা প্রকৃতির বিকাশের কোনো সীমা থাকতে পারে না। আসলে কোটি কোটি বছর ধরে প্রকৃতির মধ্যে এই বিবর্তন ক্রিয়া চলছে, আর প্রতিদিন পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি বিকশিত হচ্ছে। আমরা পঞ্চকোষের কথা শুনেছি, অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়, এই যে পঞ্চকোষ, এদের কথা আমরা শুনেছি। বলা হয়ে থাকে এই পঞ্চকোষের সমষ্টিই হচ্ছে মনুষ্য দেহ। এর মধ্যে অন্নময়, প্রাণময়, মনোময় দেহ পার্থিব, আর বিজ্ঞানময় ও আনন্দময় দেহ অপার্থিব। আবার অন্য দিক থেকে দেখতে গেলে আমাদের এই দেহ 3 প্রকার, একটা স্থূল, একটা সূক্ষ্ম, আর একটি কারণ। এই যে স্থূল ও সূক্ষ্ম দেহ, এরা পরিবর্তনশীল, কিন্তু কারণ দেহ অপরিবর্তনীয়। এই যে দেহের পরিবর্তন, এর কারণ দ্বিবিধ, এক প্রকৃতিজাত, আর একটি কর্ম বা চিন্তা প্রসূত কর্মজাত।
আমরা যে শিশু থেকে বৃদ্ধ হচ্ছি তা প্রকৃতিজাত, আবার আমরা যে অজ্ঞানী থেকে জ্ঞানী হচ্ছি, আমরা যে নিরানন্দ থেকে আনন্দের সাগরে প্রবেশ করছি তা আমাদের চিন্তাজাত কর্মপ্রসূত। প্রকৃতির রাজ্যে অন্নময় কোষের বিকাশের পরে প্রাণময় কোষের বিকাশ হয়। অন্নময় কোষ অর্থাৎ যে শরীর অন্ন দ্বারা পুষ্টি লাভ করে থাকে, আবার প্রাণময় কোষ যা প্রাণবায়ুর দ্বারা পুষ্টি লাভ করে থাকে। এই সময় পর্যন্ত অর্থাৎ একটা সময় ছিল যখন মনোময় কোষের আবির্ভাব হয়নি, প্রাণময় কোষের পরে মনোময় কোষের বিকাশ হতে শুরু করে। আর এই মনোময় কোষের ক্রমবিকাশের ফলে ধীরে ধীরে অনন্ত প্রকার বৈচিত্র্য সংগঠিত হতে থাকে, যাকে আমরা মনের ক্রিয়া বলে থাকি। মনোময় কোষ হওয়ার পর একদিকে যেমন মনের আবির্ভাব হয়, ঠিক তেমনি কর্মের অধিকার জন্মে। মনোময় কোষের নিচে যে স্তরগুলো আছে তার কোনো কর্মসত্তা নেই, এই জন্য পশু দেহে কর্মের কোনো প্রভাব নেই। কর্মের জন্য এদের অধোগতি বা ঊর্ধ্বগতি লাভ হয় না, এই জন্য হরিণ গরু ছাগল ইত্যাদি যারা ঘাস পাতা খায় হিংসা করে না, এজন্য এদের কোনো পুণ্য সঞ্চয় হয় এমনটা নয়। আবার দেখুন, হিংস্র জীবজন্তু যেমন বাঘ সিংহ এরা হিংসা করে বলে এদের পাপ হবে এমনটাও নয়। যাদের মনোময় দেহ নেই তাদের প্রকৃতির অভিব্যক্তি অনুসারে অগ্রগতি সম্পন্ন হয়ে থাকে, কিন্তু মনোময় কোষে কর্মের প্রভাব থাকার দরুন প্রাকৃতিক স্বাভাবিক অভিব্যক্তিকে কর্ম এসে বাধা দেয়। মনোময় কোষে কর্মের প্রভাব থাকার দরুন প্রকৃতির যে স্বাভাবিক অভিব্যক্তি তাকে কর্ম এসে বাধা দেয়। এই মনোময় কোষ বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে। মানুষের মধ্যে মনোময় কোষের প্রাধান্য হেতু মানুষ নিজের কর্ম প্রভাবে অধোগতি ও ঊর্ধ্বগতি লাভ করতে পারে। এই অবস্থায় কর্তৃত্বা অভিমান থাকে এবং কর্মফল ভোগ অবশ্যম্ভাবী হয়ে থাকে। সুতরাং কর্ম অনুসারে এবং মৃত্যুকালীন চিন্তার প্রভাবে কেউ মনুষ্য দেহ থেকে পশু পাখির দেহ অর্থাৎ আদি যোনিতে জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ দেবতা বা পশু যোনিতে জন্মগ্রহণ করতে পারে, আর একেই বলে কর্মজাত দেহ লাভ। এই জন্য যে আত্মসত্তাকে আমরা কুকুরের শরীরে দেখছি বা পশুর শরীরে দেখছি, এমনকি যাকে আমরা মানুষের শরীরে দেখছি, সে আসলে মানুষ না পশু তা নির্ণয় করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই জন্য শরীর দেখে কে মহাপুরুষ আর কে পশু সুলভ চরিত্র তা নির্ণয় করতে যাবেন না। এরা যাদের আপনি আজ পশু দেখছেন তাদের মধ্যে এমন কেউ হয়তো থাকতে পারে যিনি কর্মজাত শরীর নিয়ে ঘুরছেন, আবার এমন অনেকেই থাকতে পারে যারা প্রকৃতিজাত শরীর নিয়ে ঘুরছে। মনুষ্য জন্মের কর্ম প্রভাবে বা অন্তিম কালের চিন্তা অনুসারে সে এই দেহ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ কর্মজাত দেহ প্রাপ্ত হয়েছে। এই কর্মজাত যে শরীর
এরা মৃত্যুর পরে আবার মনুষ্য দেহ ধারণ করবে বা স্বমহিমায় ফিরে যাবে। এই দেহ আসলে প্রকৃতির ক্রমবিকাশের ধারা অনুযায়ী অনুসৃত নয়। এই যে কর্মজাত দেহ, এটি প্রকৃতির ক্রমবিকাশের ধারা অনুযায়ী ঘটে না। এই যে অধোগতি বা ঊর্ধ্বগতি, প্রকৃত অর্থে প্রকৃতির নিয়মের বাইরেই ঘটে থাকে, অথবা বলা যেতে পারে এটাও প্রকৃতির নিয়ম বিরুদ্ধ হলেও প্রকৃতির মধ্যেই এটা ঘটে থাকে। প্রকৃতির বিকাশের সঙ্গে সঙ্গে যে শুদ্ধ তত্ত্বের উদয় হয় সেটাই আসল অভিব্যক্তি। এর থেকেই মনোময় কোষ ভেদ হয়ে যায়, আর যে নতুন কোষের জন্ম হয় তাকে বলা হয় বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষে কর্ম থাকে না। মহাত্মাগণ বলছেন, মানুষকে লক্ষ লক্ষ বছর এই মনোময় কোষেই অবস্থান করতে হয়। তাই বলা হয়ে থাকে, এই যে বাহ্য জগতে যা কিছু আমাদের দৃষ্টি গোচর হচ্ছে তাতে তার সঠিক স্বরূপ আমাদের কাছে ধরা পড়ে না। একটা কুকুর বা একটা গাছ বা একটা মানুষ যে দেহ ধারণ করে আছে, সেই দেহ তার প্রকৃতি লব্ধ হতেও পারে, আবার তার কর্মজনিত কারণেও হতে পারে। প্রকৃতির ক্রমবিকাশের নিয়মে যে দেহপ্রাপ্তি হয় তা স্বাভাবিক, কিন্তু কর্মজনিত যে দেহ তা তার উপার্জিত ধন। কর্ম অনুযায়ী দেহত্যাগের পর পুনরায় মনুষ্য দেহে প্রত্যাগমন করে থাকে ও প্রকৃতির বিকাশ অনুসারে গতি লাভ করে বলা যেতে পারে। এখন কথা হচ্ছে, এই যে দেহ, দেহের স্বরূপ, একে কি চেনা যায়? অর্থাৎ কে আসলে কি সেটা কি বোঝা যায়? মহাত্মাগণ বলছেন, বোঝা যায়, তবে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। কেননা আমরা জীব আত্মাকে দেহের অতিরিক্ত কিছু অনুমান করতে সক্ষম নই। কিন্তু যারা যোগী পুরুষ, জ্ঞানী পুরুষ, তারা জীব ও সত্তাকে চিহ্নিত করতে পারেন। আসলে আমাদের জ্ঞান দেহের মধ্যেই সীমিত, আমরা দেহাতীত নই। দেহের বাইরে আমাদের চিন্তা প্রসারিত হতে পারে না। কিন্তু যোগী পুরুষগণ, জ্ঞানী পুরুষগণ, তাদের চিন্তার প্রসার অনেক বেশি, তাই তারা সমস্ত জীব সত্তাকে চিহ্নিত করতে পারেন। এই জন্য দেখবেন, যোগী পুরুষ কাউকে কাছে টেনে নেন, হতে পারে সে পশুর দেহধারী, আবার কাউকে দূরে সরিয়ে দেন, হতে পারে সে মনুষ্য দেহধারী। এমনকি আমাদের মতো সাধারণ মানুষও অনেক সময় আমাদের থার্ড সেন্স দিয়ে বুঝতে পারি লোকটা ভালো কি মন্দ। আবার কোনো কোনো পশুকে আমরা ঘরের মধ্যে আশ্রয় দিয়ে থাকি, এর কারণ হচ্ছে এদের সঙ্গে কোথাও যেন একটা সাদৃশ্য অনুভব হয় নিজের মধ্যে, অথবা এদের প্রতি যেন একটা করুণার উদ্রেক হয়। এর কারণই হচ্ছে আমাদের সূক্ষ্ম দৃষ্টি বলে দিচ্ছে, একে কাছে টানো বা একে দূর করে দাও। তবে একথা ঠিক, কর্মফল ভোগান্তে এরা আবার প্রকৃতির কোলেই ফিরে যাবে এবং প্রকৃতি প্রদত্ত শরীর ফিরে পাবে। জ্ঞানীর চোখে এসব ধরা পড়ে। এই যে ভোগজনিত দেহ, সেখানে যার যে স্বাভাবিক কোষ অর্থাৎ মনোময় কোষ, এটি দেব দেহেও থাকে, আবার মনুষ্য ও পশু পাখির দেহেও থাকে। কিন্তু এই মনুষ্য
দেবতা বা পশুপাখির দেহে তখন এটি থাকে একটু অন্তরালে। যে স্তরে এরা বাস করে সেই স্তরের অন্তরালে পূর্ব জন্মের স্বাভাবিক সত্তাটা অভিব্যক্ত থাকে, কিন্তু প্রাকৃতিক কারণে যাদের মধ্যে মনোময় কোষের জন্মই হয়নি তাদের সম্পর্কে এই কথা খাটে না। যাই হোক, মনুষ্য শরীর মাত্রেই বিজ্ঞানময় কোষের বিকাশ আছে তাতে এমনটা নাও হতে পারে, তবে মনোময় কোষ অবশ্যই আছে এবং সবার মনোময় কোষের বিকাশও সবার ক্ষেত্রে সমান হয় না। আবার পশু মাত্রেই মনোময় কোষ নেই তা নয়, তবে তার বিকাশ নানান কারণে সুপ্ত থাকতে পারে। সবশেষে বলি, ধর্মরাজ একসময় কুকুরের বেশে যুধিষ্ঠিরকে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। কাউকেই অবহেলা করা একদমই উচিত নয়, তা সে মনুষ্য দেহধারী হোক বা পশুর দেহধারী হোক। কার মধ্যে কে বাস করছে কে বলতে পারে? ওম শান্তি 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 হরি ওম।